রাজ্যের দোরগোড়ায় কড়া নাড়ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাস আগে নামখানা ব্লকে তৃণমূল কংগ্রেসের বড় সড় ভাঙন। আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণ সহ তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় 30টি তৃণমূল পরিবার। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর এলাকায় 30টি পরিবার আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিজেপিতে যোগদান করল। এদিন নামখানার দক্ষিণ দুর্গাপুরে বিজেপির পক্ষ থেকে আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে একটি পথসভা করা হয়। সেই পথসভায় নামখানার বিজেপির সাগর মণ্ডল ফাইভের সভাপতি অনুপ সামন্তের হাত ধরে আবাস যোজনার তালিকায় নাম না থাকায় তৃণমূল থেকে 30টি পরিবার বিজেপিতে যোগদান করল। এদিন বিজেপির নামখানার মণ্ডল সভাপতি অনুপ সামন্তের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেয় তারা। এই বিষয়ে যোগদানকারীরা জানান যে আবাস যোজনার তালিকায় আমাদের নাম নেই, অথচ বহু তৃণমূল নেতা যাদের ছাদ দেওয়া পাকা বাড়ি রয়েছে তাদের পরিবারের 2-3 জন করে নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। তৃণমূল সরকারের এই দুর্নীতির প্রতিবাদে রুখে দাঁড়াতে আজ আমরা বিজেপিতে যোগদান করলাম। এ বিষয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার নামখানা ব্লকের সাগর মণ্ডল ফাইভের সভাপতি অনুপ সামন্ত বলেন, বর্তমানে তৃণমূল সরকার রাজ্যে দুর্নীতি সন্ত্রাস চালাচ্ছে। শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে 30টি পরিবার আবাস যোজনার তালিকায় নাম না থাকার জন্য বিজেপিতে যোগদান করল। ভবিষ্যতে বহু পরিবার আমাদের সাথে যোগদান করবে, এইভাবে আমরা তৃণমূল সরকারের দুর্নীতির প্রতিবাদে রুখে দাঁড়াবো। তৃণমূল থেকে যোগদান করেছে তাদের একটাই মাত্র দাবি, আজকের শতাধিক তৃণমূল কর্মী যোগদান করলেন, তাদের একটাই মাত্র দাবি তাদের যে আবাস প্লাস যে যোজনা, যেই আবাস প্লাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, যারা প্রাপক অরিজিনাল প্রাপক তারা আজকের বঞ্চিত, সেই অন্যায়ের প্রতিবাদে তারা তৃণমূল ছেড়ে আজকের বিজেপির পতাকা তোলে এসেছে এবং বিজেপিতে যোগদান করেছেন। এ বিষয়ে নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস বলেন, দক্ষিণ দুর্গাপুরে বিজেপির একটি পথসভা হয়েছে ঠিকই, কিন্তু 30টি পরিবার যোগদান করেনি, মোট 11টি পরিবার যোগদান করেছে। সিপিএম থেকে 9টি ও আমাদের তৃণমূল কংগ্রেস থেকে 2টি পরিবার যোগদান করেছে। তবে যে অভিযোগটা করা হচ্ছে তা ভিত্তিহীন, কারণ বর্তমানে আবাস যোজনার তালিকা সম্পূর্ণ প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সঠিক সমীক্ষার মাধ্যমে যারা যোগ্য প্রাপক তাদের আবাস যোজনার বাড়ি পাওয়ার ব্যবস্থা করেছে সরকার। আর তৃণমূল কংগ্রেস স্বার্থকেন্দ্রিক দল নয়, এই দলটি মানুষের সার্বিক উন্নয়নের কথা ভাবে। তবে যে দুটি পরিবার বিজেপিতে যোগদান করেছে তাদের সঙ্গে কথা বলে তৃণমূলে ফেরার কথা বলা হবে। নামখানা ব্লকের মানুষ আমাদের সঙ্গে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। কারণ আজকে যেটা আমরা সোচ্চার হয়েছি, আমরা শতাধিক তৃণমূল কর্মী, তো তার কারণ হচ্ছে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পায়নি, কিন্তু যাদের ঘর আছে অলরেডি ইতিপূর্বে পেয়েছে তাদের লিস্টে অনেক নাম আছে, তার প্রতিবাদে আমরা একসঙ্গে জড়ো হয়েছি এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করছি। হ্যাঁ, এর সঠিক বিচার আমরা পাবো এবং সেই আশা নিয়ে আমরা সবাই বিজেপিতে যোগদান করেছি। শতাধিক কর্মী। আপনার নাম? উত্তম প্রধান। পঞ্চায়েত নির্বাচনের আগে দেখা যাচ্ছে কোথাও তৃণমূল ছেড়ে সিপিআইএম ও বিজেপিতে যোগদান করেছে তৃণমূলের বুথ সভাপতি থেকে সাধারণ কর্মীরা, আবার কোথাও দেখা যাচ্ছে সিপিআইএম এবং বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দিচ্ছে বহু বামকর্মী এবং বিজেপি কর্মী সমর্থকেরা। তবে এখন দেখা, পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে শক্তিশালী করে অক্সিজেন যোগাতে কি কি পদক্ষেপ নেয় রাজনৈতিক দলগুলি। নামখানা থেকে বেঙ্গল আইকন নিউজ টিম।